আমাদের শহর জলমগ্ন, এই কি কলকাতা? না এটা, না এটা, বা এটা, এই কি আমাদের মহানগরী সুন্দরী তিলোত্তমা কলকাতা? এখন বানভাসী, প্রত্যেক বছরই বর্ষাকালে একই গল্প, কিন্তু পূজোর আনন্দে আর তারপরে সুন্দর মরশুমে সহজেই ভুলে যায় কলকাতা। এখনই এর উপায় বের না করলে এটা আরও মারাত্মক হয়ে দাঁড়াবে। এর কারণ কি, কেন এটা বারবার হচ্ছে? সহজেই আমরা বলি, জমা জল বের করে দেবার জন্য কলকাতার নিকাশি ব্যবস্থা যথাযোগ্য নয়। এই ব্যবস্থা তৈরি করা হয়েছিল অনেক কম জনসংখ্যার জন্য। মোদ্দা কথা হলো, ব্রিটিশদের রেখে যাওয়া এই ব্যবস্থা যথেষ্ট সুন্দর এবং মুম্বাই ও অন্যান্য মহানগরীর তুলনায় অনেক ভালো ছিল। দোষটা অন্য জায়গায়, সুব্যবস্থা পরিচর্যার অভাব, যা ক্রমশ প্রকাশ হবে এই দৃশ্যের মাধ্যমে। অন্যান্য নদীতটের শহরের ক্ষেত্রে ঢালু নেমে যায় নদীর দিকে, কিন্তু কলকাতার ক্ষেত্রে ঢালু পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ উল্টো দিকে। ভারতবর্ষের প্রাক্তন শাসকরা ব্রিটিশরা এই ব্যাপারটা বুঝতে পেরে বেশ কয়েকটা খাল কেটে নিকাশি ব্যবস্থাকে স্রোতস্বিনী বিদ্যাধরী ও কুলটিকাং নদীর দিকে পরিচালিত করার চেষ্টা করেছিলেন, যার সাহায্যে শহরের নিকাশি জল সমুদ্রমুখী হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যবস্থা বর্তমানে কার্যকরী হচ্ছে না, কারণ এই সমস্ত খাল বিল নদী নালা আবর্জনা মিশ্রিত পলিতে বুজে গেছে। তাই জল তো যায়ই না, এখন তারা দুর্গন্ধ এবং অসুখ বিসুখের আবাসস্থলে পরিণত হয়েছে। যতটুকু মাটি পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে তা যথেষ্ট তো নয়, বরং সে পদ্ধতিও পুরনো এবং নিষ্ফলা। এখন বিদ্যাধরী আর কুলটিগাং প্রায় বুঝে গেছে, কারণ শুধু পলি বা আবর্জনা নয়, রাস্তা তৈরির কাজে ইচ্ছাকৃতভাবে নদী খাতকে ব্যবহার করা হয়েছে। অতএব কলকাতা বানভাসী তো হবেই, আরও হবে যদি এখনই এর উপায় না বের করা হয়। সঠিক উপায় হল ড্রেজিং করার জন্য মেকানিক্যাল কাটার বা যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা। শুধু খালগুলি নয়, ওই নদীগুলিও পরিষ্কার করতে হবে। এতেই কলকাতা জলমগ্নতা থেকে রেহাই পাবে। এমন কাজ সারা পৃথিবীতেই সফল হয়েছে, ভিয়েতনামের হ্যানয় শহর তার আদর্শ দৃষ্টান্ত। আমাদের এটা করবার দক্ষতা আছে। সিএস ড্রেজার ইসি বোস অ্যান্ড কোম্পানির নবতম সহযোগী কোম্পানি, স্বনামখ্যাত ইসি বোস অ্যান্ড কোম্পানি বিগত 156 বছর ধরে নদী সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্বরূপ। আমাদের স্বপ্ন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে ফিরিয়ে দেব। সিএস ড্রেজারের উদ্দেশ্য, পরিষ্কার হবে জলাশয়গুলি এবং নদীগুলো হবে পলিমুক্ত। এই স্বপ্ন সাকার করতে সিএস ড্রেজার সমস্ত পরিকাঠামো নিয়ে তৈরি এবং উদ্দেশ্য সফল হওয়ার লক্ষ্যে সিএস ড্রেজার ভারতবর্ষের এক নামজাদা কোম্পানি মেসেস অন অ্যান্ড অফশোর হাইটেক ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের বহুজাতিক সংস্থা মেসেস লো অ্যান্ড লো কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়েছে। যে দুটি সংস্থায় ড্রেজিং বিশেষজ্ঞ এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ। আমরা তৈরি, উপহার দেব সুন্দর সুস্থ পরিষ্কার কলকাতা।